প্রথম কথা হচ্ছে যে সুনীলবাবু বাংলাদেশের সাহিত্য আকাশের এক বিরাট সূর্য, তিনি আজ অস্ত গেলেন, কিন্তু সেই সূর্যের আলো শুধু সাহিত্যকে স্পর্শ করেনি, আমার মতে বিজ্ঞানের গভীরেও স্পর্শ করেছে। এবং ওর সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে বিজ্ঞান নিয়ে যেসব আলোচনা হয়েছে বা বিজ্ঞান চক্রে যে আমরা আলোচনা করেছি, তাতে আমার পরিষ্কার মনে হয় যে উনি একটা খুব অপূর্ব মানুষ নেই হিসেবে যে বিজ্ঞানকে বাদ দিয়ে কৃষ্টি যে থাকতে পারে না সেটা ভালো করেই বুঝতেন। এবং সেই জন্যে লাস্ট এখন দেখা হয় যাপন চিত্র ধরনের একটা ফাংশন ছিল, আলোচনা সভা, সেখানে আমাকে বিজ্ঞান সম্বন্ধে বলতে বলা হয়েছিল। উনিও একটা বিজ্ঞানের কথা বললেন যেটা আমাকে খুব মনে ধরেছিল, যার কথাটা মনে পড়ছে না, কিন্তু ব্যাপারটা ওরা যেটা বলবার চেষ্টা করছিলেন যে বিজ্ঞানকে বাদ দিয়ে কিন্তু কৃষ্টি বা সাহিত্যের খুব একটা সুবিধা হবে না, দুটো একসঙ্গেই যাতে চলে, কবি যেমন করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেক্ষেত্রে বলতে হবে এক দেশ পত্রিকায় আপনাদের মনে আছে হয়তো আইনস্টাইন এবং রবীন্দ্রনাথের মধ্যে যে বাদ বিতর্ক হয়েছিল সেটা এত সুন্দর সরল প্রাঞ্জল ভাষায় সুনীলবাবু লিখেছিলেন, সেটা এখনো কানে বা মনে বাজে। কাজে আমাদের তরফ থেকে বলতে গেলে আমরা একজন খুব একজন নিকট মানুষকে হারালুম যার বিজ্ঞান সম্বন্ধে প্রচুর দগ্ধতা এবং আকর্ষণ ছিল, যেটা সহজ খুব দেখা যায় না আজকের দিনে।